কিডনির আকার খুব বড় হলে তার চাপের কারণে কিডনি নষ্ট হয়ে যেতে পারে সুতরাং সেখানে আমরা কিডনির ক্ষতি দেখতে পারি চিকিৎসা নিতে হয় আপনার একজন ডাক্তার দরকার হ্যালো আমার নাম রুধাউন এবং আজ এই ভিডিওতে আমরা কিডনি শিস্ট সম্পর্কে কথা বলতে যাচ্ছি প্রায়শই আমি দেখেছি যে অনেক রোগী আছেন যারা তাদের কিডনিতে শিষ্ট নিচিন্তিত এবং তারা জানেন না কখন তারা কোন কারণে আল্ট্রাসাউন্ড করেন আলট্রাসাউন্ড করালে তাদের রিপোর্টে লেখা হয় শিষ্ট আছে তারা চিন্তিত হপড় সুতরাং আমরা এই ভিডিওতে এই শিষ্টটি বোঝার চেষ্টা করব সুতরাং প্রথমে আসুন সাধারণ কোর্টিকাল শিষ্ট সম্পর্কে কথা বলি যদি আপনার আলট্রাসাউন্ড রিপোর্টে একটি সাধারণ কোর্টিক্যাল শিস্ট থাকে তাহলে চিন্তা করার দরকার নেই কারণ শিষ্ট তখনই আপনার কিডনির ক্ষতি করতে পারে যখন এর আকার বড় হয় এবং সাধারণ কোর্টিকাল শিষ্ট প্রতি তৃতীয় ব্যক্তির কিডনিতে দেখা যায় এটি আমাদের শরীরের পেশি গঠনের অনুরূপ কিন্তু এর আকার যদি কিডনির উপর খুব বড় হয় তাহলে এর চাপের কারণে কিডনি নষ্ট হয়ে যেতে পারে এখন প্রশ্ন জাগে যে কিডনির ক্ষতি করে সেই সাইজ কত বড় কোথায় আমাদের চিন্তা করতে হবে কিডনির সেন্টিমিটারের চেয়ে বড় হয় অর্থাৎ ত্রিশ মিমি যদি শিষ্টের আকার তার থেকে বড় হয় তবে চিন্তা করার এবং চিকিৎসা নেওয়ার দরকার নেই কিন্তু যদি আপনার কিডনিতে শিষ্টের আকার দশ মিমি বা পনের মিমি হয় তাহলে চিন্তা করার দরকার নেই কারণ যখন সিষ্টের আকার প্রায় ত্রিশ সেন্টিমিটার হয় তখন কিডনির তৃতীয় অংশ শিষ্টকে ঢেকে দিতে শুরু করে এবং যদি এর আকার বড় হয় যেমন পাঁচ সেমি বা প্রায় পঁচাশ মিমি তাহলে আমরা কিডনির ক্ষতি দেখতে পারি সুতরাং রোগটি বোঝা এবং আপনি এটি দ্বারা প্রভাবিত হবেন কিনা তা মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ যদি শিষ্টের আকার ত্রিশ মিমি বা তিন সেন্টিমিটারের বেশি হয় তবে আপনার ডাক্তারের প্রয়োজন আকারে তার থেকে ছোট হলে প্রস্রবে প্রোটিন না থাকলে ক্রিটিনিন লেভেল না বাড়লে চিন্তার দরকার নেই আপনি যদি আপনার জীবনযাত্রায় একটু পরিবর্তন করার চেষ্টা করেন আপনি যদি আপনার শরীরে মেদ ঝরাতে চান আপনি যদি ব্যায়াম করতে চান যদি আপনি মোটা হতে চান তবে আমরা আশা করি শিষ্টের আকার ছোট হবে যদি তা না হয় তাহলে আমরা আপনাকে সাহায্য করব এখন পলিশিষ্টিক কিডনি রোগের রোগীর মধ্যে আমরা যে দ্বিতীয় শিষ্টটি দেখতে পাই পলিশিষ্টি কিডনি রোগ কি এখন আমরা আপনার স্ক্রিনে একটি ছবি রেখেছি এই শিষ্ট এই কিডনি বোঝার চেষ্টা করুন এর মধ্যে প্রচুর শিষ্ট রয়েছে ভিতরে এবং বাইরে সর্বত্র শিষ্ট রয়েছে এসব সিস্টের কারণে কিডনির আকার সম্পূর্ণ বেড়ে গেছে যেখানে সাধারণ কোটি কিডনির আকার বাড়ানো হয়নি কিডনি এটি আকারে ছিল সেখানে শিষ্ট ছিল লাইক আসুন বলি এটি এটি কিডনি আমি খুব দুর্ঘটিক এইভাবে বিবেচনা করুন যে এটি এটি কিডনি তার উপর শিষ্ট আছে সুতরাং কিডনির আকার একটি ছিল কিন্তু কিডনির ভিতরে শিষ্ট থাকলে তা উপরের দিকে ঠেলে দিতে হবে হবে কিডনির আকার বাড়বে সুতরাং যদি কিডনির আকার বার সেন্টিমিটারের উপরে আসে তবে এতে প্রচুর সিষ্ট দেখা যায় তাই একে পরিশিষ্টিক কিডনি রোগ বলা হয় আর পলিশিষ্টিক কিডনি রোগ একটি জেনেটিক ব্যাধি এর মানে এই রোগটি জিনগতভাবে পিতামাতার কাছ থেকে আমাদের কাছে স্থানান্তরিত হয় আপনার বাবা মা সিষ্টের সমস্যা থাকতে পারে পলিশিষ্টিক কিডনি রোগ এবং তার কারণে আপনি এটি আপনার ভিতরেও দেখতে পাচ্ছেন এখন যখন সিস্ট তৈরি হয় তখন কিডনির ভিতরে শিষ্ট তৈরি হয় এ কারণে যে নেফরনগুলো রক্তকে ভেতরে ফিল্টার করে তাদের ওপরও চাপ তৈরি হয় এখন আমাদের নেফ্রন চাপের উপর কাজ করে তারা যখন চাপনি কাজ করে তখন ভেতর থেকে চাপ তৈরি হয় সুতরাং যা হয় তাদের ছোট ভেসিকেল ছোট ধমনিতে চাপের কারণে তারা ঠিকমতো কাজ করতে পারছে না এবং আমরা কি দেখতে ক্রিটিন লেভেল এবং ইউরি লেভেল বাড়তে থাকে যখন আমরা আল্ট্রাসাউন্ডে এই শিষ্টগুলি দেখি তখন উভয় শিষ্টের মধ্যে পার্থক্য থাকে সরল পর্টিকাল শিষ্ট একটি অবিচ্ছিন্ন লাইনের আকারে থাকে আপনি পর্দায় দেখতে পারেন এখন এখানে পরিশিষ্টি কিডনি রোগীর দিকে তাকান তাদের কিডনি দেখলে বোঝা যায় উভয়ের মাটি আকাশে পার্থক্য যদি আপনার পরিশিষ্টিক কিডনি রোগ শনাক্ত হয়ে থাকে তাহলে প্রথম দিন থেকেই আপনার চিকিৎসা প্রয়োজন আপনি খুঁজে পেয়েছেন আপনার শিষ্ট চিকিৎসা শুরু করুন প্রিটিন লেভেল এবং ইউরি লেভেল বাড়িয়ে কোনো সমস্যা নেই আপনার ইউরি প্রোটিন আসছে না সমস্যা নেই কিন্তু আপনি জানেন যে শিষ্ট সাথে সাথে এটি আপনার কিডনিকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেবে তো কি প্রথম দিন থেকে চিকিৎসা শুরু করুন সাধারণ কর্তিকাল শিষ্টের চিকিৎসা শর্ত সাপেক্ষ প্রয়োজনে আমরা দেব প্রয়োজন না হলে আমরা প্রদ্যাখ্যান করব অথবা আপনার কোন ধরনের চিকিৎসার প্রয়োজন আছে এই মুহূর্তে কোন প্রয়োজন নেই আপনার জীবনধারায় কি পরিবর্তন আনতে হবে আপনার কি ওজন কমাতে হবে আমরা আপনাকে তা বলবা সুতরাং আমি আশা করি এই ভিডিও থেকে আপনি উভয় ধরনের শিষ্টের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন আপনি অবশ্যই তাদের দেখেছেন কোন সিষ্টের উপর আমাদের পদক্ষেপ নিতে হবে কোনটির উপর আমাদের পদক্ষেপ নিতে হবে না আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তবুও আপনি মনে করেন যে আপনার আমার সাহায্য প্রয়োজন আমি সবসময় উপলব্ধ আমার পুরো দল পাও যায় তাদের সাহায্যে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন আপনি এটি সমাধান করার চেষ্টা করতে পারেন এই সঙ্গে আমি আপনার ছুটি নিতে চাই ততক্ষণ পরেন তুপি দেয়